News24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রকাশ করছে। আজ থাকছে নীলফামারী দুই আসনের হালচাল। নীলফামারী দুই সংসদীয় আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ১৩ নম্বর আসন। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর ১৩ নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন ১১৯,812 জন। ভোট প্রদান করেন ৫৩,১২৬ জন। নির্বাচনে আওয়ামী লীগের রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৩০,397 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম, তিনি পান ১৯,989 ভোট। ১৯৭৯ সালের ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় রংপুর ২ নামে। নির্বাচনে ভোটার ছিলেন ১৩২,164 জন। ভোট প্রদান করেন ৬৬,726 জন। আওয়ামী লীগের মোহাম্মদ আমিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২২,369 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মুসলিম লীগের জবান উদ্দিন। হারিকেন প্রতীকে তিনি পান ২১,764 ভোট। ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ আসনের নাম পরিবর্তন করে রাখা হয় নীলফামারী ২। নির্বাচনে ভোট প্রদান করেন ৮৪,936 জন। জাতীয় পার্টির দেওয়ান নুরুন নবী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৩৪,568 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিবির শামসুদ দোহা। চাবি প্রতীকে তিনি পান ২৮,330 ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ১৯৮৮ সালে ৩রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বিতাবিহীন এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ান নুরুন নবী বিজয়ী হন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ১৬৭,093 জন। ভোট প্রদান করেন ১৫,994 জন। নির্বাচনে সিপিবির শামসুদ দোহা বিজয়ী হন। চাবি প্রতীকে তিনি পান ৩৫,216 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের আব্দুল লতিফ। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৩০,154 ভোট। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,৭৫,307 জন। ভোট প্রদান করেন ১৩৫,042 জন। নির্বাচনে জাতীয় পার্টির আহসান আহমেদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৪৪,999 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জয়নাল আবেদিন। নৌকা প্রতীকে তিনি পান ৪৪,460 ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,২০,149 জন। ভোট প্রদান করেন ১৮৩,577 জন। নির্বাচনে আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬৯,960 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের মোহাম্মদ আব্দুল লতিফ। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৬৫,835 ভোট। ২০০৮ সালের ২৯ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,৪৪,277 জন। ভোট প্রদান করেন ২,২০,923 জন। নির্বাচনে আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৩৫,626 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের মনিরুজ্জামান মন্টু। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৮২,324 ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বিজয়ী হন। নির্বাচন কমিশন সূত্র বিস্তারিত তথ্য প্রদান করতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নীলফামারী ২ আসনে ভোটার ছিলেন ৩,১১,733 জন। ভোট প্রদান করেন
2,65,911 জন। প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর, ধানের শীষ প্রতীকে জামায়াত থেকে বিএনপিতে যোগদান করা মনিরুজ্জামান মন্টু, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জহুরুল ইসলাম, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির রাবেয়া বেগম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,78,030 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মনিরুজ্জামান মন্টু। ধানের শীষ প্রতীকে তিনি পান 80,283 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, নীলফামারী 2 আসনে প্রথম, দ্বিতীয়, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন তৃতীয়, চতুর্থ ও সপ্তম সংসদে। পঞ্চম সংসদে বিজয়ী হন সিপিবি। এ পর্যন্ত অনুষ্ঠিত 11টি সংসদ নির্বাচনের মধ্যে শুধুমাত্র 1996 সালের 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত 11 দিন মেয়াদি ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হন। এই আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়, তবে জামায়াত ইসলামের প্রচুর ভোট রয়েছে, তাদের ভোটগুলো বিএনপির বাক্সেই যাবে। নীলফামারী 2 আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা সুদৃঢ়। এছাড়া নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ এগিয়ে আছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।